السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত আমার দ্বীনি ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দেব এমন একটি ইস্তিগফার শিক্ষা দেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তিগফারটি কেউ যদি পাঠ করে আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন জিন্দেগির সমস্ত গুনাহ আপনি অনেক গুনাহ করে ফেলছেন আপনি জিনা ব্যভিচার করে ফেলছেন আপনি যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি গুনাহ করে থাকেন আপনি যদি যুদ্ধের ময়দান থেকে পলায়নকারী ব্যক্তি হয়ে থাকেন আপনার গুনাহ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়ে থাকে তারপরেও আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন সম্মানিত আমার দ্বীনি ভাই ও বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট দোয়াগুলা ছোট ছোট সুন্নাতগুলা পালন করলে দুনিয়াতে তো ফজিলত আছেই কাল কিয়ামতের হাশরের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখাইছেন ফেলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন ইনশাআল্লাহ আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমল অবশ্যই সহি শুদ্ধভাবে হতে হবে এখন আমি আপনাদেরকে দুনিয়ার সবথেকে শক্তিশালী যে তাওবাটি খুবই সহজে সহিভাবে উচ্চারণ শিখিয়ে দিব ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম أستغفر الله الذي أستغفر الله الذي لا إله إلا هو لا إله إلا هو الحي القيوم حي القيوم وأتوب إليه وأتوب إليه أستغفر الله أستغفر الله الذي أبر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو حي القيوم وأتوب إليه حمزة سين زبر أس تا غين زبر تا فازر في أس تا غفي رولم بشرول لم زبر الله رول الله حالم زبر حال أستغفر الله الذي أستغفر الله الذي لا إله إلا هو لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أبدا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه بانلا اوچارون أستغفر الله الذي أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم
وأتوب إليه، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أرثو أمي الله কাছে ক্ষমা চাই তিনি সারা প্রকৃত পক্ষে কোন মাবুদ নাই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে আমি তওবা করি আল্লাহর নবী বিশ্বনবী রহমাতাল লিল আলামিন বলেন যে ব্যক্তি এই দোয়া করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে জিহাদের ময়দান থেকে পলাতক আসামি হয় অর্থাৎ সে যত বড় গুনাহগার হয় আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন।